জয় গুরু। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। আজকে আমরা আলোচনা করব রতি সাধনা সম্পর্কে। রতি সাধনা মূলত কি, রতি সাধনা কীভাবে করতে হয়, রতি সাধনার সাথে নোংরামি জড়িত কিনা, রতি সাধনা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, অনেকে অনেক ভুল বুঝে, তাছাড়া নানা ধরনের কথা প্রচলিত আছে এই রতি সাধনা সম্পর্কে, আজকে সেসব বিষয় নিয়েই আলোচনা করব। রতি শব্দের আক্ষরিক অর্থ হল মৈথুন, যৌন সঙ্গম, স্ত্রী সহবাস, যৌন মিলন ইত্যাদি। সুতরাং সেই হিসাবে রতি সাধনার অর্থ ধরা যায় স্ত্রী সহবাস সংক্রান্ত সাধনা বা যৌন মিলন সংক্রান্ত সাধনা বা যৌন সংক্রান্ত সাধনাকেই রতি সাধনা হিসাবে আখ্যায়িত করা যায়। শব্দটির অর্থ খুব ছোট হলেও এর ব্যাপক পরিধি রয়েছে। শুধু রতি সাধকদের জন্যই নয়, বরং পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য রতি সাধনার গুরুত্ব রয়েছে। রতি সাধনা বলতে বোঝায় যে সাধনার দ্বারা বীর্যকে নিজের নিয়ন্ত্রণে এনে জন্ম নিয়ন্ত্রণ, ইচ্ছাধীন সন্তান লাভ, যৌনশক্তি বৃদ্ধি ও দীর্ঘক্ষণ স্ত্রী সহবাস বা মিলন করার ক্ষমতা অর্জন এবং দেহকে সুবল ও চাঞ্চল্য রাখার সাধনা। এটি মূলত দম সাধনার একটি অংশ। আমাদের দম তথা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে পারলেই মন আমাদের অধীন হয়ে যাবে, আর মন আমাদের অধীন হলেই বীর্য আমাদের অধীন হয়ে যাবে। বীর্যের সাথে মনের এক গভীর সম্পর্ক। যার বীর্য যত বেশি ঘন তার মন তত বেশি স্থির, যার মন যত বেশি স্থির তার বীর্য তত বেশি স্থির। আপনারা দেখবেন যখন কারো স্বপ্ন দোষ হয় তখন তার সারাটা দিন কেমন যেন খারাপভাবে কাটে, কোনো কিছুতেই তার মন লাগে না, ভালো লাগে না, কোনো কাজই তার মন বসে না। এর কারণ হচ্ছে বীর্যের যে ঘাটতি হয়েছে স্বপ্নদোষের মাধ্যমে তার কারণে। তাই স্বপ্নদোষ থেকে বাঁচাও রতি সাধনার একটি অংশ। যারা রতি সাধক তাদের মূলত স্বপ্নদোষ হয় না বা হলো খুব কম হয়। অনেক সাধকগণ এজন্য স্বপ্নদোষকে অনেক গুরুত্ব সহকারে দেখেন, এজন্য বলে থাকেন যে কোনোভাবেই যেন স্বপ্নদোষ না হয়। যাই হোক, আমরা আবার সেই আলোচনায় ফিরে আসি, অর্থাৎ মনের সাথে বীর্যের গভীর সম্পর্ক। যদি আপনার মন নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার বীর্য কখনো পড়বে না, কাম ভাব জাগবে না। দম সাধনার মাধ্যমে বীর্য যখন ঘন হবে তখন মন এমনিতেই আপনার বশে চলে আসবে। দম সাধনার অনেকগুলো নিয়ম রয়েছে, কুম্ভক, রেচক, পূরক। এর মধ্যে কুম্ভক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। গুরুর কাছ থেকে কুম্ভক সাধনা জেনে নিতে হয়। ইউটিউব ভিডিও দেখে বা বই পড়ে কুম্ভক সাধনা করলে তা আপনার ক্ষতির কারণই হবে। দম সাধনা মূলত প্রাণায়াম। প্রাণায়ামকেই দম সাধনা বলা হয়। প্রাণায়াম অর্থ হচ্ছে প্রাণকে আয়াম করা, অর্থাৎ প্রাণকে আপনার অধীন করে আনা। প্রাণায়ামের যে নিয়মগুলো রয়েছে তা সবগুলো না পারলেও উল্লেখযোগ্য কিছু নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের বীর্য ঘন হবে, মন বসে আসবে, তাহলেই আপনার রতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। যা অনেকেই জানে না, অনেকেই ভাবে রতি সাধনা মনে হয় আলাদা একটা কোনো সাধনা, সেরকম কিছু নয়। যারা প্রাণায়াম করেন, শ্বাস প্রশ্বাসের সাধনা করেন, দমের সাধনা করেন, তাদের রতিশক্তি বৃদ্ধি পায়, আর আমরা সেটাকেই রতি সাধনা বলে থাকি। অর্থাৎ যখন কোনো নারীর সাথে সঙ্গম করা হবে তখন তার বীর্য তার ইচ্ছাধীন পতিত হবে, অর্থাৎ যখন ইচ্ছা তখন পড়বে, না হলে সে পড়বে না। শত স্ত্রীর সাথেও সে মিলন করতে পারবে বীর্য না ত্যাগ করে। আর কোনো কারণবশত যদি বীর্য নিচের দিকে চলে আসতে থাকে তখন সেই রতি সাধক দমের মাধ্যমে তাহাকে ঊর্ধ্বলোকে বা ব্রহ্মালোকে আবার টেনে নিয়ে আটকে রাখতে পারেন। এটাই হচ্ছে রতি সাধনার সর্বোচ্চ স্তর। আর এই সর্বোচ্চ স্তর যেতে না পারলেও যদি আপনি প্রাণায়াম বা দম সাধনা নিয়মিত করতে থাকেন তাহলে আপনার রতিশক্তি অনেক বৃদ্ধি পাবে। যেখানে আপনি 5 মিনিট থাকতে পারতেন সেখানে আপনি 20 মিনিট, 30 মিনিট বা একটা সময় আপনি প্রাণায়াম করতে করতে যখন আপনি নিয়মিত প্রাণায়ামগুলো করতে থাকবেন, কুম্ভক সাধনা করতে থাকবেন, তখন ওই রতি সাধনার সর্বোচ্চ নিয়ম অর্থাৎ
ভাটির চন্দ্রকে ঊর্ধ্বগামী করা অর্থাৎ নিম্নগামী বীর্যকে ঊর্ধ্বগামী করার যে সাধনা বা যে পদ্ধতি, যদি আপনি তা নাও জানেন, এমনিতেও আপনার এক ঘন্টা দেড় ঘন্টা সময় কাটাতে পারবেন। আর এক ঘন্টা দেড় ঘন্টা সময় কাটানোর পর তো আপনার অত কিছু দরকারও নেই যে আপনি সারা জীবন বা চব্বিশ ঘন্টার জন্য আপনি পারেন এইরকম শক্তি অর্জন করা। আমরা খুব সাধারণ মানুষ, আমরা চব্বিশ ঘন্টা সাধনারত কোনো সাধক নই। আমাদের কাজকর্ম করতে হয়, এটি তারা পারে যারা কোনো কাজকর্ম করে না। আপনারা দেখবেন বিভিন্ন ব্রাহ্মণ বা সাধকগণ আছেন যারা কখনও কাজকর্ম করেন না, প্রয়োজনে ভিক্ষা করে খান, আর তারা সারাদিন সাধনায় রত থাকেন, তাদের এই দমের ঘাটতি কখনো হতে দেন না। তাদের পক্ষে এগুলি সম্ভব, আমরা চাইলেও আমাদের পক্ষে এগুলি সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা কাজ করি। আপনাদের জেনে রাখা ভালো যে আমাদের শ্বাস প্রশ্বাস যখন আমরা গ্রহণ করি তখন মাত্র দশ আঙ্গুল পরিমাণ ভেতরে যায়, আর যখন বাহির হয় তখন বারো আঙ্গুল পরিমাণ বাহির হয়। এটা হচ্ছে খুব স্বাভাবিক সময়, কিন্তু যখন আমরা কাজ করি এর গতি বাড়তে থাকে, কখনো পঁয়ত্রিশ আঙ্গুল, কখনো ষাট আঙ্গুল, এরকম যত কাজ করব তত ভিতরের দিকে দশই যাবে কিন্তু বাহির হবে তত বেশি। আর এটা হচ্ছে ঘাটতি, এই ঘাটতি হলেই আমাদের বীর্য পাতলা হতে থাকে, আর এই ঘাটতি যত কমিয়ে আনা যায়, আঙ্গুল যত কমিয়ে আনা যায় ততই বীর্য ঘন হতে থাকে। অনেকেই আঙ্গুলের এটা বুঝতে পারেন না যে আঙ্গুল দ্বারা কী বুঝিয়েছি। আসলে আগেকার জমানায় তো এই এত মাপজপের জন্য এত ইঞ্চি বা এগুলো ছিল না, এগুলি অনেক আগের পদ্ধতি, রতি সাধনা বা দম সাধনা। এই আঙ্গুল হচ্ছে এই আঙ্গুল, এখানে চার আঙ্গুল, এখানে আট আঙ্গুল, অর্থাৎ দম যায় ভিতরে দশ আঙ্গুল পরিমাণ এবং বাহির হয় এভাবে, এই যে দশ আঙ্গুল, এই যে চার চার আট বারো, অর্থাৎ এই পর্যন্ত এই শ্বাস, এই বাতাসটা এই পর্যন্ত আসে, অর্থাৎ এখানে এসে বাতাসটা বিলীন হয়ে যায়। এটা হচ্ছে বাহির হয়, ভিতরে যায় দশ, বাহির হয় বারো, স্বাভাবিক অবস্থা। অর্থাৎ আপনার দুই ঘাটতি হয়, এই জন্যই মনের চঞ্চলতা বাড়ে এবং আপনার দেহের ক্ষয় হয় এবং আপনার মৃত্যু অনিবার্য। যদি এই দশকে দশ রাখতে পারেন, কোনো ঘাটতি না হয়, তাহলে আপনার মৃত্যুও কখনো হতো না, আপনার দেহ কখনো বৃদ্ধ অবস্থায়ও যেত না, সারা জীবন আপনি যুবক থাকতে পারতেন। যখন আমরা কাজকর্ম করি তখন এটা আরও বেশি যায়, বিশ পঁচিশ এভাবে আস অনেক দূর। বাতাস আপনারা দেখবেন যে যখন আপনারা ঘুমান তখন আরও বেশি দূরে যায়, একটা তুলা ধরলেই দেখা যাবে। এই যে ঘাটতি হয় দমের, এর কারণেই আমাদের শরীরের যে শক্তি কমে যাওয়া, বীর্যের বীর্য পাতলা হওয়া, এই জন্য যাদের বীর্য পাতলা বা এই সংক্রান্ত সমস্যা আছে, স্ত্রী সহবাসে বেশি সময় নিতে পারেন না, তারা যদি নিয়মিত প্রাণায়াম বা দম সাধনা করেন তাহলে তাদের এই সমস্যাগুলো এমনিতেই কেটে যাবে। ওই দমকে রুদ্ধ করে ব্রহ্মদ্বারে যে বীর্যকে উপর দিকে ওঠানো, এটা আপনি না জানলেও হবে। তাই অনেক সময় অনেক জায়গায় দেখি যে এই বিষয়ে অনেক লেখালেখি হয়, অনেক আলোচনা হয়, মূলত রতি সাধনা বলতে যে কী সেটাই তারা বলে না। আরেকটি পদ্ধতি হচ্ছে যখন স্ত্রী সহবাস করা হয় তখন অবশ্যই আপনারা ডান দিকে যখন শ্বাস প্রবাহিত হয় তখন আপনারা স্ত্রী সহবাস করবেন। তাহলে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন বাম সময়ের চাইতে ডান সময় একটু হলেও বেশি সময় বেশি পাবেন, এটি একটি পদ্ধতি। আরেক হচ্ছে যখন দেখবেন যে বীর্য নিচের দিকে চলে আসছে, আপনি নিজেই বুঝতে পারছেন, তখন একটু থেমে গিয়ে সহবাসের সময় আপনি বাম দিক থেকে এভাবে জোরে শ্বাস নিন এবং ডান দিকে শ্বাস ছাড়ুন। বাম দিক দিয়ে জোরে শ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেওয়া, সাধকরা এই মতামতটি বেশি বলে থাকেন এবং অধিকাংশ সাধকের এই মতামত। তবে দেখা যায় নারীদের ক্ষেত্রে এটা হয়ে যায় কিন্তু পুরুষের এটা হয় না। তা এজন্য যে মূল বিষয়টি হচ্ছে যে আসলে যে বাম দিক দিয়ে নিয়ে ডান দিকে ছাড়তে হবে এরকমটি নয়, মূলত কারণ হচ্ছে আপনি তখন দেখবেন যে আপনার কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে, আপনার যে নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে সে নাসিকায় জোরে শ্বাস নিন। যদি ডানে না ক্লিয়ার থাকে তাহলে ডানে নিন, বামে ক্লিয়ার থাকলে বামে নিন, এবং ডানে ছাড়ুন এবং বামে ছাড়ুন, অর্থাৎ যেই দিক দিয়ে নেবেন তার অন্য পাশ দিয়ে ছাড়তে হবে। খুব এভাবে যদি আপনার ডান নাক ক্লিয়ার থাকে তাহলে ডান নাক দিয়ে জোরে শ্বাস নেবেন, বাম নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়বেন। এখন কথা হচ্ছে আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে না, কারণ যেই নাক আপনার ক্লিয়ার থাকবে সেই নাকে খুব জোরে আপনি ইজিলি শ্বাস নিতে পারবেন, কিন্তু ছাড়তে গেলে যেহেতু অন্য নাক আপনার বন্ধ থাকে, এক নাক চালু এক নাক বন্ধ, তখন এমনিতেও আপনার শ্বাসটি ধীরেই আসবে, এর ফলে আপনার ওটা এমনিতেই কেমন ভাবটা একটু কমে আসবে এবং ওটা এমনিতে একটু উপর দিকে চলে আসবে। তো যেই অনেকেই বলে থাকেন যে বাম দিকে, এটা একটা আসলে কেন যে বলা হয় এগুলি তারা হয়তো অনেকে জানে না, গুরুর কাছ থেকে শিখেছে বাম দিকে নিয়ে ডান দিকে ছাড়তে হয় তাই এটাই বলতে থাকে। এর মূল কারণ হচ্ছে যে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, ধরুন যে আপনি
একটা সেভেন আপ খাচ্ছেন একটা বোতলের মধ্যে বা পানি খাচ্ছেন, সেখানে দুইটা পাইপ, অর্থাৎ আপনার একটা পাইপ ইরা, একটা পাইপ বাম দিকেটা হচ্ছে ইরা, ডান দিকেটা হচ্ছে পিঙ্গলা। এখন ওখানে আছে পানি, তো দেখালো দুই পাইপই যদি আপনি পানি টান দেন অর্থাৎ উপর দিকে থাকে, এমতো অবস্থায় যদি আপনি দুইটি পাইপ লক করে দেন তখন ওই পানি কিন্তু আর নিচের দিকে আসবে না, কারণ বাতাসের কারণে। তো বাতাসের কারণে সব কিছু হয়ে থাকে উঠানো। তো আপনি যখন যেই পাইপ দিয়ে টান দিবেন সেই পাইপ দিয়ে কিন্তু পানি উপরের দিকে উঠে আসবে। তো ধরেন আপনি বাম পাইপটা একটু জ্যাম, ডান পাশটা ভালো মানে ক্লিয়ার পাইপটা, তো আপনি যেটা ক্লিয়ার সেটারে টান দিলেই কিন্তু পানি উপরের দিকে চলে আসবে, যেটা ক্লিয়ার না সেটা পানি কম আসবে। তো এখানে এটাই বোঝার বিষয়, যেটা ক্লিয়ার সেটা জোরে টান দিবেন তাহলে ওই যে পানিটা আপনার নিচের দিকে চলে গেছে ওটা কিন্তু উপর দিকে চলে আসবে। এটাই এখানেই হচ্ছে মূল টেকনিকটা, মূল বিষয়টা। আর যখন আপনি বাম দিকে যেহেতু শ্বাস প্রশ্বাস আপনার দুই নাক দিয়ে ছাড়তে হবে, এখানে মুখ দিয়ে ছাড়বেন না, দুই নাক দিয়ে ছাড়তে হবে, যেহেতু পাইপ যেহেতু দুইটা তাহলে একটা দিয়ে টান দিয়ে ছাড়তে হলে আরেকটা দিয়ে ছাড়েন, এতে যেটা ক্লিয়ার সেটা হলে পানি কিন্তু ধূপ করে পড়ে যেত, কিন্তু যেহেতু ওটা একটু আটকানো সেহেতু পানি একটু কম পড়বে। তো এইভাবে কয়েকবার টানা থাকলে দেখা যাবে আপনারটা সম্পূর্ণ উঠে না আসলো, কমে যাবে, আপনি আবার এক মিনিট সময় নেন তারপরে শুরু করেন। এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে অনেক সময় নিতে পারবেন। তারপরে যেটা মূল বিষয় মানে সবচেয়ে বড় বিষয় যে একদম আটকিয়ে রাখা, এটা আপনাদের জানা না জানলেও হবে, যদি গুরুর খেদমত করে জানতে পারেন ভালো, আর এটা খুব যে বেশি ইম্পর্ট্যান্ট এরকমও নয়। আর স্বপ্নদোষ থেকে বাঁচার যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি প্রাণায়াম নিয়মিত করেন তাহলে স্বপ্নদোষ থেকে আপনি বাঁচতে পারবেন, তাহলে তো আপনার এত কিছু জানারও দরকার নেই। তো কিছু বিদ্যা গুরুমুখী থাকে তা গুরুর কাছ থেকেই জেনে নেবেন। তবে বাম এবং ডানের যে টেকনিকের কথাটা বুঝিয়ে বললাম নারী পুরুষ উভয়ের জন্যই, তা আপনারা করে দেখতে পারেন। এটা হয়তো অন্য কোথাও এভাবে আপনাদের বুঝায় নেই, যে আমি পাইপের একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে কেন এটা উপর দিকে আসে, দুইটা পাইপ একদিকে থাকলে কেন জ্যাম যেটা সেটাই টান না দিয়ে যেটা ক্লিয়ার সেটাই টান দেওয়ার বিষয়টা। তো এইগুলো বুঝে আপনারা করতে পারলে রতি সাধনা সম্পর্কে আপনাদের এত জায়গায় দৌড়াইতে হবে না, এটা খুব আহামরি বিষয় নয় বা এর জন্য অনেক দৌড়াদৌড়ি করে মানুষের কাছ দেখি, তো এইগুলি করতে হবে না। আর মূল যে বিষয়টা হচ্ছে যে মানুষ যে বিভ্রান্তে আছে সেটা হচ্ছে রতি সাধনায় বাড়াবাড়ি করে, অনেকেই বলে যে রতি সাধনাই নাকি সবচেয়ে বড় সাধনা, এর চেয়ে নাকি সাধনা নাই, না এরকম কোনো বিষয় নয়। রতি সাধনা হচ্ছে দম সাধনার একটি অংশ, এর চেয়ে বেশি কিছু না। রতি সাধনার জন্য একজন নারী দরকার, যখন নারীর কাছে যাবেন তখনই বীর্য ওঠানো আমার একটা ব্যাপার থাকবে, যখন নারীর কাছে না যাবেন তার দরকার নেই, আপনি যদি দম সাধনা করেন রতি সাধনা আপনি এমনিই হয়ে যাবে। সাধুরা কিন্তু রতি সাধনার জন্য বনে জঙ্গলে গিয়ে সাধনা করেন না, তারা দম সাধনা বা দয়ালের ধ্যান করার জন্য, দয়ালের দিদার লাভের জন্যই বন জঙ্গলে চলে যায় সাধনার জন্য, তারা বৈরাগ্য গ্রহণ করে। যদি রতি সাধনাই সব সাধনার মূল হতো তাহলে তারা কখনো স্ত্রী সহবাস ছাড়তো না, স্ত্রীকে ছেড়ে চলে যেত না বা নারী সঙ্গ ত্যাগ করতো না। এখান থেকে খুব সহজেই বোঝা যায় যে রতি সাধনাই মূল সাধনা নয়, রতি সাধনা দম সাধনার একটি ক্ষুদ্র অংশ মাত্র, মূলত কিছুই নয়। রতি সাধনায় যে ঊর্ধ্বলোক বীর্য যে ঊর্ধ্বগামী করা, এটা শুধুমাত্র একটি পদ্ধতি যা গুরুর কাছ থেকে জেনে নিলেই হয়, বাকি পুরোটাই হচ্ছে দম সাধনা। প্রাণায়াম না করলে রতি সাধনার কিছুই নেই, কিছুই হবে না। শেষে যে কথাটি বলতে চাই যে সুফিবাদের সাথে রতি সাধনার কোনো সম্পর্ক নেই, আবারও বলছি রতি সাধনার সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই। আমি আজকে যে আলোচনাটি করলাম এটি হচ্ছে জগতের কল্যাণের জন্য। সাধকগণ রতি সাধনা করেন না, তারা দমের সাধনা করেন, ফলে তাদের রতি শক্তি বৃদ্ধি পায়, কাম শক্তি বৃদ্ধি পায়, কিন্তু কাম ভাব দমন হয়। কাম শক্তি বৃদ্ধি পেলেই যে তারা কামনায় মত্ত থাকবে এমন নয়, তাই এই বিষয়গুলি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, ভুল পথে পা দিবেন না। রতি সাধনার নামে মানুষ যে নোংরামি করে বেড়াচ্ছে তা আসলেই খুব দুঃখজনক, যার ফলে পীর ফকিরদের অনেক বদনাম হচ্ছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ এখন এই রতি সাধনার কথা শুনলেই নাক ছিটকায়, কারণ তারা ভাবে যারা রতি সাধনার কথা বলে তারা সবাই বুঝি নোংরা নারী সঙ্গ নিয়ে ব্যস্ত থাকে, আসলে কিছুই নয়। রতি সাধনার যে কথাটি আবিষ্কার হয়েছিল বা এই কথাটির যে প্রচলিত হয়েছিল সেই জমানায় যখন মানুষের যৌন সমস্যা হতো তখন তারা এই পরামর্শ দিত, মূলত সাধকরা ধ্যানমগ্ন থাকত, শ্বাস প্রশ্বাসের সাধনা করত। তা আমরা সেটাকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছি যে সেটা এখন নোংরামিতে পরিণত হয়েছে,
অনেকে মনে করেন যে যারা রতি সাধনা করেন তারা মনে এক দেশ নারীর সাথে সহবাস করেন। বিষয়টা হচ্ছে রতি সাধক বলতে যে বিষয়টা অনেকটা এখন তাই দাঁড়ায়, কিন্তু আসলে রতি সাধক বলতে সেরকম কিছু নেই। মূলত যারা দয়ালের সাধনা করেন তারা শ্বাস প্রশ্বাসের সাধনার মাধ্যমে রতি শক্তি অর্জন করেন, আর তারা নারী সঙ্গ ত্যাগ করে থাকেন, তারা নারীর কাছে বেশি একটা যায় না। কারণ সাধকদের ভেতর সেই কাম ভাব অতিরিক্ত থাকে না, আর কাম ভাব অতিরিক্ত থাকলে সে কখনো সাধক হতে পারে না। শেষে আরেকটি বিষয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় এবং যৌন সমস্যার সমাধানের জন্যই মূলত আমার এই ভিডিওটি ছিল এবং মানুষের ভুল ধারণা দূর করার জন্য। তাই যারা স্বপ্নদোষে বেশি হয় এবং যৌন শক্তি কম তারা প্রাণায়াম করবেন, প্রাণায়ামের কুম্ভক প্রাণায়ামটা করতে পারলে ভালো, যেহেতু সেটা অনেকেই জানতে পারবেন না গুরু ছাড়া। তাই অনুলোম বিলোম, কপালভাতি, ভুমরা প্রাণায়াম এগুলি করার চেষ্টা করুন। আর দম সাধনার সহজ পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটিও দেখতে পারেন যদি আপনাদের মন চায়। তা আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না, আশা করি সবার ভুল ধারণাটি দূর হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।